যারা এখানে বসে আছেন, আপনাদের কাউন্টার পার্ট যারা বাড়িতে আছেন, আপনারা কিন্তু এই গোটা রাজ্যকে চালানোর ক্ষেত্রে সব থেকে বড় রোল প্লে করেন। আপনাদের উপর ভিত্তি করে সরকার চলে। এই নেতা নেত্রীরা মুখ দেখাতে পারেন, কিন্তু নেতা নেত্রীরা সরকার চালায় না, সরকার চালায় কর্মচারীরা। কর্মচারীদের, তোমার সরকারের কর্মচারী, তুমি তাদের ডিপ্রাইভ করছো, তাদের বঞ্চিত করছো। বঞ্চিত করে তুমি কি বলছো? আমি সকলকে অধিকার দেব। তুমি তো বোঝায় তোমার বাড়ির লোকের জন্য যে কাজটি করা উচিত সেটি করতে পারো না, তুমি বাইরের লোকের কি কাজ করবে? তোর নিজের কর্মচারীকে তুমি বঞ্চিত করো, তুমি বলছো আমার বাড়ির লোকের জন্য যে কাজ করা উচিত সে কাজ করতে পারে না, আর আমি বাইরের লোকের জন্য কাজ করবো, এটা কেউ বিশ্বাস করবে? করবে না। আপনারা কি চেয়েছেন? এখানে যারা বসে আছেন, আপনাদের কাউন্টার পার্ট যারা বাড়িতে আছে, অত্যন্ত পরিশীলিত আইনগতভাবে সিদ্ধ একটি দাবি। কি দাবি? যে আমাদের দিয়ে দাও, আমাদের বিভিন্ন পদে শূন্য পদে শূন্য পদ তৈরি হয়ে আছে, রাজ্যটাকে সঠিকভাবে পরিচালনা করার জন্য এই শূন্য পদগুলোতে কর্মচারী প্রয়োজন, শিক্ষক প্রয়োজন, শিক্ষাকর্মী প্রয়োজন, এই শূন্য পদগুলোকে পূরণ করুন। আচ্ছা, এগুলোকে অনেক জেলের উপরে রাজ্যবাসী মনে করে, এরা একজন মানুষ মনে করে যে স্কুলে আর শিক্ষক রাখবে না, এরা একজন মানুষ মনে করে যে মূল্যবৃদ্ধি ঘটছে না, একজন মানুষকে এনে দিতে পারবেন? এই দুটো প্রশ্ন না বললে পারবেন না। এত তো সত্ত্বেও রাজ্য সরকার শিক্ষক শিক্ষাকর্মী সহ রাজ্য সরকারি কর্মচারী বিভিন্ন শূন্য পদে নিয়োগ করছে না। দ্বিতীয় কি? দ্বিতীয় হচ্ছে নিয়োগ, যারা নিয়োজিত আছে, নিয়োগ পেয়ে আছে, তাদের ন্যায্য বেতন সহ ভাতা দিচ্ছে না। আপনাদের কি দাবি? আপনারা কোন মানে নতুন কিছু দাবি করছেন না, কি বলছেন? যে অপারেন্স 2009 কি বলা আছে? বলা আছে যে আমাদের দিয়ে দিন অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স এর সঙ্গে সার্টিফিকেট রেখে। আপনারা নতুন কেউ কিছু বলছেন? আপনারা কেউ বলছেন যে আমাদের অন্য কিছু দাম, আমি আমেরিকার কর্মচারীদের মতো বেতন দাম চাইছেন? চাইছেন না। আপনারা বলছেন অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স এর সঙ্গে সার্টিফিকেট রেখে বেতন দাম। বলা আছে